হচ্ছে পাইপলাইন টাইটেল কলেজের আমি ফিল্টার টেকনোলজি ইনস্ট্রাক্টর সুরজিৎ মণ্ডল। আজকের আমাদের টপিক হচ্ছে হ্যামার। তো প্রথমেই জানতে হবে যে হ্যামার জিনিসটা কি। হ্যামার হচ্ছে একটা হ্যান্ড টুলস যেটা বিভিন্ন পারপাসে আমরা ব্যবহার করে থাকি, মেনলি স্ট্রাইকিং পোর্শনে জব অনুযায়ী আমরা ব্যবহার করে থাকি। এটা কোন কোন জবের ক্ষেত্রে আমরা বা কোন কোন অপারেশনে আমরা স্ট্রাইকিং করি, সেগুলোর মধ্যে হচ্ছে পাঞ্চিং, বেন্ডিং, চিপিং, স্ট্রাইকিং পোর্শনের মধ্যে হচ্ছে এই সমস্ত অপারেশনগুলো করতে গেলে আমরা হ্যামারটাকে আমরা ব্যবহার করি। এবার আসি হ্যামারের মেজার পার্ট। হ্যামারের মেজার পার্টের মধ্যে হচ্ছে হেড আর হ্যান্ডেল। এখানে একটা হ্যামারের একটা ছবি দেখানো হয়েছে। এই ছবিটাতে এই পোর্শনটাকে আমার হেড বলছে আর এই পোর্শনটাকে আমার হ্যান্ডেল বলছে। এবারে যে হেড আছে হ্যামারের, এই হেডের কিছু পার্টস আছে, সেই পার্টস গুলোর মধ্যে কোন জিনিসগুলো, সেগুলোর মধ্যে হচ্ছে আমার এই জায়গাটাকে ফেস বলছে, এই জায়গাটাকে আমার আই হোল বলছে, এই জায়গাটাতে আমার চিক বলছে আর এই জায়গাটাতে আমার পিন বলছে। একটা হ্যামার কোন মেটাল দিয়ে তৈরি হয় সেটা আমাদের অবশ্যই জানা দরকার। সেটা আমাদের ডপ ফোর্জ কার্বন স্টিল দিয়ে আমাদের তৈরি হয়। এরপরে যে আমাদের হ্যামারের যে পিনের কথা বললাম, সেই পিনটা তার সেপ অনুযায়ী বিভিন্ন টাইপসের হয়। যেমন এখানে তিনটে ছবি দেখানো হয়েছে। এই তিনটে ছবিতে প্রথমের যে হ্যামারের পিনের ছবি দেখানো হয়েছে সেটাকে ওয়ার্কিং হ্যামার বলছে, তারপরে যে ছবিটা দেখানো হয়েছে সেটাকে ক্রসপিন হ্যামার বলছে, আর লাস্টের যে ছবিটা দেখানো হয়েছে সেটাকে স্ট্রেট পিন হ্যামার বলছে। এটা বল পিন হ্যামার কমন, কারণ এখানে যে পিনটা আছে সেটা বল আকারের আছে বলে তার জন্য বল পিন হ্যামার। ক্রস পিন কারণ এখানে যে পিনটা আছে সেটা হ্যান্ডেল যদি ফিট করা হয় এই হ্যামারের, সেই পিনটা আমার পারপেন্ডিকুলার হবে তার জন্য এটাকে ক্রস পিন বলছে। আর স্ট্রেট পিনের ক্ষেত্রে এখানে পিনটা আমার হ্যান্ডেলের সাপেক্ষে প্যারালালি ফিট হবে, এর জন্য আমার এই পিনটার নাম রাখব। এবার আমাদের জানতে হবে যে বল পিন হ্যামারটা আমরা কোথায় ব্যবহার করব। বল পিন হ্যামার মেনলি আমরা যেখানে রিপিটিং এর কাজ করব সেই জায়গাটাতে আমরা বল পিন হ্যামারটা ব্যবহার করব। ক্রস পিন হ্যামার কোথায় ব্যবহার করব, যেখানে কোনো মেটালকে আমরা একটা ডাইরেকশনে স্পেড করতে চাই সেই জায়গাটাতে আমরা ক্রস পিন হ্যামারটা ব্যবহার করব। আর লাস্টে যে স্ট্রেট পিন হ্যামার যেটা আছে সেটা কোনো মেটেরিয়ালের কর্নার পোর্শনে আমরা যখন স্ট্রাইকিং করতে চাইব তখন আমরা স্ট্রেট পিন হ্যামারটা ব্যবহার করে থাকব। এরপরে যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমাদের হ্যামারের স্পেসিফিকেশন। স্পেসিফিকেশন বলতে এটা বোঝায় যে আমি যদি আমি বাজার থেকে কোনো হ্যামার কিনতে যদি হই তো সেক্ষেত্রে আমার হ্যামারের কোন জিনিসটাকে আমার বলতে হবে বা কোন কোন জিনিসগুলোকে বাজারে গিয়ে বলতে হবে তবে আমি একটা হ্যামারকে কিনতে পারব। তার মধ্যে দুটো কোশ্চেন বা দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমার ওয়েট আর শেপ অব দ্য পিন, মানে একটা হ্যামারের যে ওজন হয় সেটা বলতে হয়, আর এই যে হেড আছে হ্যামারের হেডের যে শেপ আছে পিনের, পিনের শেপটা আমাকে বলতে হবে, তাহলেই আমি বাজার থেকে একটা নতুন হ্যামার আমি কিনে নিতে পারব। এছাড়া আমি হ্যামারে যখন আমি কোনো কাজ করতে যাব কিছু কিছু জিনিস আমাকে খুব নজর দেওয়া দরকার বা সাবধানতা অবলম্বন করা দরকার। তার মধ্যে হ্যামারে যাতে কোনো রকম অয়েলি সাবস্ট্যান্স না থাকে।
প্লে যাতে কোনো রকম ক্র্যাক যাতে না হয়, বা হ্যান্ডেলটা যে আই হলে আমার যে আই হলে সঙ্গে ফিট হবে, সেই আই হলে সঙ্গে যেন ভালোভাবে ফিট থাকে, কোনো যেন প্রবলেম যেন না থাকে কাজ করার আগে দেখে নিতে হবে সেটা। তো কী এই যে